সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 87 পৃষ্ঠার এই 4 নং-এর যে এমসিকিউগুলো রয়েছে, এই এমসিকিউগুলো আলোচনা করব। এবং এই এমসিকিউগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। তো আশা করছি তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তো চলো আমরা শুরু করছি। তো এখানে প্রথমে 4 নম্বরের Roman 1-এ বলা আছে যে a^7 × a^8 এর মান কোনটি। তো এই এমসিকিউগুলো করার জন্য আমাদের একটা সূত্র জেনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে যে তোমার গুণের বেলায় পাওয়ার কিন্তু যোগ করতে হয়। তো এখানে পাওয়ার হচ্ছে, দেখো, a এর পাওয়ার হচ্ছে তোমার 7 এবং এখানে a এর পাওয়ার হচ্ছে কত তোমার 8, ঠিক আছে? তো গুণের বেলায় আমরা কিন্তু পাওয়ার যোগ করব। তো এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো, এখানে এটা হচ্ছে বেস বা ভিত্তি। তো আমরা দুইটা ভিত্তি যেহেতু একই, আমরা একটা ভিত্তি লিখব, একটা এ লিখব, এরপর আমরা 7+8 এটা আমরা যোগ করে দিব, ঠিক আছে? তো আমরা দুইটা ভিত্তি যেহেতু একই, আমরা একে একটা লিখে নিলাম, এরপর 7 আর 8 আমরা কি করেছি, এখানে যোগ করেছি। তো কেন যোগ করেছি, তো আমি তোমাদেরকে টেকনিকটা কিন্তু বলেছিলাম যে সেটা হচ্ছে যে গুণের বেলায় পাওয়ার যেগুলো থাকবে সেই পাওয়ারগুলো যোগ করতে হয়। সেজন্য আমি এখানে 7+8 লিখেছি। এরপর আমরা এটা লিখব, এরপরে তোমার 7 এবং 8 আমরা প্লাস করলে হবে কত, 15, অর্থাৎ a^15। তাহলে আমার a^15 আনসার অপশানটা কোথায়, আমার এই অপশানটা, অর্থাৎ খ নম্বর অপশানটা আমার রাইট, ঠিক আছে? Roman 1-এর খ নম্বর অপশানটা রাইট। আশা করছি তোমরা Roman 1-টা বুঝতে পেরেছো। এখন আমরা Roman 2-তে চলে যাব। তো Roman 2-তে বলা হচ্ছে যে a^3 × a^-3, ঠিক আছে? এর এখানে বলা হচ্ছে এর মান কোনটি। আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে গুণের বেলায় পাওয়ার যেগুলো আছে পাওয়ারগুলো কী করতে হবে, যোগ করতে হবে। দেখো এখানে দুইটা বেসে কিন্তু একই, তো দুইটা বেসে হচ্ছে এ, আমরা একটা লিখে নিলাম এখানে এ, এবং দেখো এখানে আছে 3, আমরা এই 3-টা লিখব এখানে, ঠিক আছে? এই 3-টা লিখব। তো এরপর আছে তোমার কি, এখানে আছে -3, আমরা কি করব, +3 লিখব। অত -3-টা লিখেছি, আমরা এখানে প্লাস দিয়েছি। কেন প্লাসটা দিলাম, তো আমি তোমাদেরকে একটু আগে বলেছি যে তোমার কি, যে গুণের বেলায় পাওয়ারগুলো যোগ করতে হয়। সেজন্য আমি এখানেও একটা 3 আছে, এখানে -3 আছে, তো আমরা 3 লিখলাম এবং -3 লিখলাম, যোগ করেছি। তো দেখো এখন আমরা একটা এ লিখব, এটা হচ্ছে তোমার 3 আর প্লাস মাইনাস হচ্ছে তোমার -3। তাহলে তোমার এ 3 থেকে 3 গেলে হচ্ছে তোমার কত, 0, তার মানে a^0। আমার আনসার হচ্ছে এটা গ, অপশানটা হচ্ছে গ, যে a^0, এটা হচ্ছে তোমার রাইট আনসার। এখন আমরা Roman 3-টা করব। তো এখন আমরা Roman 3-টা করব। দেখো Roman 3-টা কীভাবে তুমি সহজে করতে পারবা, দেখো আমি এটা তোমাদেরকে সহজে দেখাচ্ছি। কারণটা হচ্ছে তোমরা যখন পরীক্ষায় যখন এমসিকিউ আনসার করবা, তখন তোমাদের একটা এমসিকিউর জন্য কিন্তু 1 মিনিট সময় থাকবে। তো তোমাদেরকে এমনভাবে তোমাদেরকে দেখাবো এবং বোঝানোর জন্য চেষ্টা করব কীভাবে তোমরা কম সময়ের মধ্যে আনসারটা বের করে ফেলতে পারবা। তো এখানে দেখো আমরা যখন Roman 3-টা করব, Roman 3 করার জন্য আমাদের প্রথমে এখানে যে সংখ্যা রয়েছে 5 এবং তোমার 4, আমরা যেহেতু গুণ চিহ্ন রয়েছে আমরা গুণ করে দিব। 5 এবং 4 গুণ করলে হবে তোমার কত, 20, আমরা এখানে লিখে নিব পাশে 20, এবং এখানে আছে s^2, এখানে আছে x^4। যেহেতু দুইটা বেশি একই, অর্থাৎ বেস বলতে আমরা ভিত্তি বুঝাচ্ছি, এখানে x দুইটা বেশি একই, আমরা একটা x লিখে নিব, এবং পাওয়ার হচ্ছে এখানে 2, এখানে হচ্ছে 4। তো আমরা এখানে 2+4 লিখব। কেন যোগ করেছি, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম গুণের বেলায় পাওয়ার যোগ করতে হয়, তো আমরা যোগ করতেছি। তো এখানে লিখব 20, এখানে এক্সটা বসবে, এবং 2 এবং 4 যোগ করলে হবে তোমার কত, 6, তার মানে 20x^6, এটা হচ্ছে আনসার। তো এখানে অপশান খ যেটা ছিল 20x^6, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। তো এখন আমরা Roman 4-টা করব। এখানে বলা হচ্ছে x^5 × x^4 এ এক্স এর সূচক কোনটি, ঠিক আছে? তো এখানে একটু বিষয় বুঝতে হবে, যেহেতু এখানে দুইটা বেস একই, x, আমরা একটা x এখানে লিখে নিব, এবং এখানে পাওয়ার হচ্ছে তোমার 5, একটা হচ্ছে পাওয়ার 5 এবং আর একটা হচ্ছে পাওয়ার 4। তাহলে আমরা এখন কি করব, যে এখানে এক্সটা লিখে নিব, এবং 5 এবং 4 যোগ করলে হবে তোমার কত, 9। তো দেখো আমরা কেন যোগ করেছি, আমি আগে তোমাদের বলেছিলাম যে গুণের বেলায় পাওয়ার যোগ করতে হয়, সেজন্য আমরা একটা ভিত্তি এখানে লিখব, যেহেতু দুইটা ভিত্তি একই, আমরা সেজন্য একটা ভিত্তি লিখেছি এবং পাওয়ারগুলো যোগ করেছি 5+4, এবং যোগ করলে হবে কত, 9। তো এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে সূচক কত। তুমি কিন্তু এখানে x^9 আসছে, x^9, তুমি যদি এই অপশনটা লিখে দাও তাহলে কিন্তু তোমার আনসারটা কিন্তু ভুল হবে, কারণ তোমাকে প্রশ্নে বলা হয়েছে এখানে x-এর সূচক বলা হয়েছে। সূচক বলতে আমরা পাওয়ারকে বুঝাচ্ছি। এখানে তোমার x, এটা হচ্ছে একটা তোমার ভিত্তি বা বেস, আর এখানে 9-টা, এটা হচ্ছে একটা পাওয়ার,
বা এটাকে আমরা ঘাত বলি বা এটাকে আমরা সূচক বলি। সুতরাং আমাদের এখানে সূচক হচ্ছে 9, তো এখানে আমাদের রাইট আনসার হবে গ, অপশান গ, এটা হচ্ছে তোমার রাইট আনসার। এখন আমরা পাঁচ নাম্বারটা করব, এখানে বলা হচ্ছে 5 × 5 এর সূচক কোনটি। তো এখানে যেহেতু 5 রয়েছে আমরা 5 লিখে নিব, কারণ এখানে 5 এখানে কিছু না থাকলে 1, 1 এর সাথে 5 গুণ করলে আমার 5 হবে। আর এখানে এ আসছে, এখানে দুইটা বেস একই, আমরা একটা এ লিখে নিব যেহেতু দুইটা বেসে একই। তো এরপর আমরা কি করব, এখানে তোমার পাওয়ার আছে 3, এখানে পাওয়ার আছে 5, তো আমরা লিখব পাওয়ার একটা 3 এবং আরেকটা হচ্ছে 5, তো আমরা এখানে লিখব 5 এ লিখব, এবং 3 এবং 5 আমরা যদি যোগ করি তাহলে হবে কত 8। তাহলে এ এর সূচক হচ্ছে তোমার কত 8, অর্থাৎ আমার অপশান ঘ এটা হচ্ছে তোমার রাইট আনসার। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমরা ভিডিও থেকে তোমাদের অনেক উপকার হয়েছে, তো তোমরা বুঝতে পেরেছো এই ধরনের তোমরা সহজভাবে গণিত পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, এবং কোনো থেকে অঙ্ক প্রয়োজন তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে।